হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমরা সবাই জানো যে আজকে সরস্বতী পূজা, তো পেছনে আছে আমার গ্যাং, সবাই পাঞ্জাবি পরে আছে, কিছুজন শার্টও পরে আছে। আমরা যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। তো আমাদের নর্মালি কোনো আজকে প্ল্যান নেই কোথায় যাব। প্রথমে আমরা কলেজে যাব, ওখানে যাওয়ার পর আমরা অঞ্জলি নেব, তারপর যেখানে যেখানে যাব পুরো ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। তোমরা কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সরস্বতী পূজার পাশাপাশি আজ 74তম প্রজাতন্ত্র দিবস হয় আমাদের কলেজে, কিন্তু সেটাও পালিত হয়েছে। কলেজে পৌঁছে আমরা দেখলাম পুজো শুরু হতে এখনও অনেক দেরি, ঠাকুর মশাই এসেই পৌঁছে, তাই অ্যাজ ইউজুয়াল আমরা কলেজের আশেপাশে একটু ঘুরতে শুরু করলাম আর অনেক ছবি তুলতে শুরু করলাম। তার কিছুক্ষণ পরেই ঠাকুর মশাই এসে উপস্থিত হলেন আর পুজো স্টার্ট হয়ে গেল। তারপর ফাইনালি সেখানে আমরা অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়ার সাথে সাথে আমরা খাওয়ারের সন্ধান করতে থাকলাম, কারণ সকাল থেকে আমরা সবাই না খেয়েছিলাম। আমাদের কলেজে খিচুড়ি না দেওয়ায় আমরা পাশেই টেকনো ইন্ডিয়া স্কুলের দিকে রওনা হলাম, কারণ আগের বছর সেখানে খিচুড়ি দিচ্ছিল। আর সরস্বতী পূজায় যদি খিচুড়ি না খাই তাহলে কি করে হয়, তাই আমরা টেকনো ইন্ডিয়া স্কুলের দিকে এগোতে থাকলাম। সেখানে পৌঁছানোর পর আমরা দেখি সত্যি সত্যি সেখানে খিচুড়ি দিচ্ছিল, তাই একটু সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি দৌড়ে গেলাম খিচুড়ির দিকে আর সবাই খিচুড়ি নিয়ে সেখানে বসে খাওয়া শুরু করে দিলাম। তারপরে সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ফাইনালি ফিরে এলাম আমাদের পিজিতে, মানে যেখানে আমরা থাকি, তারপরে ঘুমিয়ে গেলাম। ব্যাস, পুজো শেষ।